সবাইকে শুভেচ্ছা আজকের বর্ণবীক্ষণ পর্বে অংশ মাইল আয়োজিত এই সাথে আছেন রোজকার মতন দেয় নারায়ণ চন্দ্র দাস মহাশয় সবাইকে স্বাগত আজকের পর্বে আহ গত দিনের পর্বে অর্থাৎ গত বৃহস্পতিবারের পর্বে আমাদের নতুন কিছু আলোচনা এগোয়নি যেহেতু আহ গত সোমবারের পর্বে অনেক প্রশ্ন ছিল দর্শক শ্রোতা বন্ধুদের তো সেই প্রশ্নের উত্তর আলোচনা করতে করতেই আর কি গত দিনের মানে গত বৃহস্পতিবারের সময় বেরিয়ে গেছে তো আজকে আহ গত দিনের পর্বে সেরকম কোনো প্রশ্নও নেই একটাই মাত্র প্রশ্ন আছে সেটা হচ্ছে কৃতিরঞ্জন কৃতি প্রশ্ন করেছেন অভিশার নিয়ে কিছু ব্যাখ্যা করবেন আর কোনো প্রশ্ন নেই আর আমার একটা ভাবনা আর কি মাথায় এসছে গতদিনের আলোচনার থেকে সেটা আমি একটু ঠিক ভাবছি না ভুল ভাবছি সেটা আমি একটু নারায়ণবাবুকে জিজ্ঞেস করতে চাই ভাবনাটা বলে নি সেটা হচ্ছে যেটা গাছের প্রসঙ্গে গাছের বিভিন্ন গাছের গাছের অর্থবোধক বিভিন্ন শব্দের অর্থে আমরা যেরকম জানলাম যে তরু বৃক্ষ এগুলো কিন্তু ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ অনুযায়ী সমার্থক না কিন্তু আমাদের একাডেমিক প্রক্রিয়া আমরা যা পড়েছি এগুলোকে সমার্থক শব্দ হিসেবে আমাদেরকে পড়ানো হয়েছে কিন্তু ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ বিশ্লেষণ যখন আমরা করে জানতে পারছি তখন কিন্তু দেখছি শব্দগুলো সমার্থক শব্দ না এই ক্ষেত্রে তরু শব্দটার প্রসঙ্গে আমার একটা শব্দ পরবর্তীতে মাথায় এসছে সেটা হচ্ছে তরুণ তরুণ যে এজ গ্রুপটা তরুণ যে বয়স বয়স কালটা যেটা বোঝায় সেখানেও কিন্তু মানুষ করে এগিয়ে চলে বিভিন্ন রকম বিপ্লব বা বিভিন্ন রকম অগ্রগামী কাজে কিন্তু তাদেরই তাদের ক্রিয়াটা সবার আগে দেখা যায় তো এই ক্ষেত্রে তরুণ আর তরুণ শব্দ দুটো যেহেতু গাছ যেহেতু তরতর করে বেরিয়ে এগিয়ে চলে আজকে তরু বলা হয় শব্দার্থ বিধি অনুযায়ী তো এই ক্ষেত্রে তরুণ আর তরু আমার সমর্থক শব্দ বলে মনে হয়েছে কিন্তু সেটা একাডেমিক প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এই দুটুকে সমর্থক শব্দ বলা হয় না তো এই আমার ভাবনাটা কতদূর সঠিক ভাবে ঠিক ঠিক আছে বলছি বলবো তোর করে বাড়লে দিবেন কৈশোর থেকে তারুণ্যে যখন যায় হঠাৎ করে অ্যাডোলেসেন্সি পরেই রাখা যায় অন্য সময় খুব ইনক্রিমেন্টালি বড় হয় খুব ধীর লয় বোঝাই যায় না আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু কৈশোর থেকে তরুণ হওয়ার সময় হঠাৎ দেখা গেল ছয় ইঞ্চি লম্বা হয়ে গেল কিছু কয়েক মাসের মধ্যে দেখা গেল ছয় ইঞ্চি আট ইঞ্চি লম্বা হয়ে গেছে হঠাৎ করে এই একটা অ্যাডুলেসেন্সির সময় এরকম একটা সময় দেখা যায় তো সেইটাকে সেই সময় তার ফলে কি হয় সে খুব হঠাৎ করে লম্বা হয়ে যায় এইটা চোখে পড়ার মতো সেই জন্য সেই সময়টাকে যেন তরু মানে নবরূপে উত্তীর্ণ তরণটা নবরূপ নিয়ে উত্তীর্ণ নবরূপ লাভ করে দীর্ঘায়িত হয়ে গেল দীর্ঘ চেহারা নিয়ে আসলো এটা একটা খুব সাময়িক সময়ের জন্য তারপরে আবার ইনক্রিমেন্টাল গ্রোথই হতে থাকে একটা পঁচিশ বছরের পরে আর গ্রোথই হয় না কোনো মানুষের দৈর্ঘ্যের অন্তত উচ্চতার কোনো গ্রোথ হয় না বিদ্যা বুদ্ধির উচ্চতা বাড়ে বা প্রস্থের উচ্চতা প্রস্থ প্রসারিত হয় কিন্তু দৈর্ঘ্যে খুব একটা মানুষ আর বাড়ে না পঁচিশের পরে এটা সাধারণ ভাবে সত্য ফলে এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই এটা তরুণ একটা তরণী হয় করে নদী পার হয় জলের স্রোত অতিক্রম করে এপার থেকে ওপারে যায় তরণী তরি বাইতে হয় তরি তরণী এগুলো এই ত্রিধাতু থেকে আমি অভিসারের উত্তরটা দিয়ে আমি কিছু শব্দে চলে যাব। অভিশার শব্দে ওই সারটা অভিশব্দের অর্থ তো আমি সেদিন বলেছিলাম আমি আজকে আরেকটু পরিষ্কার করে দেব বর্ণটা আসলে বহন স্থিতি বহন কর ক্রিয়াটা যখন স্থিতি লাভ করে তখন তাকে ভ বলা হয় কেন বলা হয় আমি যদি আমার আমি তো দ্বৈত অস্তিত্ব একটা হচ্ছে দেহ আর একটা আত্মা মন চৈতন্য চেতনা তো আমি যদি দেহকে উজ্জ্বল দীপ্যমান দে করে তুলতে চাই খুব লাবণ্যময় খুব যেন আলো ঠিকরে বেড়াচ্ছে শরীরের রং সে রং কালো হোক আর ফসাই হোক দেখবেন কৃষ্ণাঙ্গ মেয়েদেরও যদি সে পুষ্টিকর আহার খায় তার শরীরের লাবণ্য ঝরে পড়ে তাকে খুব দীপ্যমান মনে হয় দীপ্তিযুক্ত ভাতিযুক্ত হয় তো শারীরিক ভাতি বা শারীরিক উজ্জ্বলতা এটা চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ভাতি অর্থাৎ মানসিক দীপ্যমানতা মনের জগতে যে ঔজ্জ্বল্য থাকে বিশেষ করে যাদের অনেক জগৎকে দেখেছেন অনেক পরিক্রমন পরিক্রমা করেছেন অনেক কর্মে লিপ্ত ছিলেন কর্মের অভিজ্ঞান কর্ম করলে কি হয় কর্মফল তো পাওয়া যায় তার সঙ্গে কর্মফলের সঙ্গে কি করে কর্ম করতে হয় কত ভালোভাবে কর্মটা করা যায় কাজটা করা যায় তার যে অভিজ্ঞান সেটাও একটা পাওয়া যায় দুটো ফল আমরা পাই কোনো কাজ করলে থিওরি থিওরি প্রচলিত থিওরি অনুযায়ী কাজ করলাম কাজ করতে গিয়ে দেখলাম আমি নতুন তত্ত্ব সৃজন করতে পারি এই যে আলো আমার ভেতরে জ্ঞানের আলো চেতনার আলো আমি যে জ্ঞানী হচ্ছে জ্ঞান লাভ করছে কর্মফলের সাথে পাশাপাশি জ্ঞান লাভ হচ্ছে এই এইটাই আমাকে ভাতিযুক্ত করে আমাকে উজ্জ্বলতা এনে দেয় আমাকে দীপ্যমান করে আমরা একজন জ্ঞানী মানুষের পাশাপাশি দাঁড়িয়ে একই রাস্তায় বা কোথাও কোনো মাঠে দাঁড়িয়ে যখন আমরা কথা বলি এটা বুঝতে হবে যিনি জ্ঞানী লোক তিনি উপরিস্থিত থেকেই অভিপূর্বক অবস্থান করেই আমার সঙ্গে কথা বলছেন কারণ আমি তার মতো দীপ্যমান নয় সেই রকম জ্ঞানে জ্ঞানদীপ্ত আমি এখনো হতে পারিনি সেই জন্য আমরা যখন অভি অভিরূপে যখন কোনো কিছুকে দেখি অভিভাবক বাড়িতে যত সদস্য আছেন অভিভাবক যেহেতু সিনিয়র মোস্ট তিনি যতটা অভিপূর্বক ভাবনা করতে পারেন উপরিস্থ থেকে ভাবনা করতে সমস্ত সদস্যদের উনি ভালোভাবে চেনেন জানেন বোঝেন কার কি মনস্তত্ব কি কিরকম কি চাহিদা কি ভালোবাসে পছন্দ অপছন্দ সবটা সমস্ত তথ্যগুলো তার কাছে জানা আছে এবং তিনি জ্ঞানী অনেক জীবনের অনেক পথ প্রতি অতিক্রম করে এসছেন সেই জন্য ভাবনাগুলো অভিভাবনা বলতে হয় তাহলে অভিভাব যিনি যার ভেতরে আছে তাকে আমরা অভিভাবক বলি বাড়িতে সেরকম সমাজে অভিপূর্বক যিনি আচ্ছা অভিসার শব্দটা হচ্ছে খুব সুন্দর শ্রী ধাতু থেকে স্মরণ হয় এই যে আমরা বলি না সরে যাওয়া সরে সরে যাওয়া স্মরণ স্মরণই বলি রাস্তা কি করে রাস্তা দিয়ে পথিক যখন চলে তখন এই যে সরে সরে এগিয়ে যাওয়া একটা পা ফেললাম তারপর আরেকটা যে আমি এগিয়ে চলেছি মানে গতিময় হচ্ছি চলমান হচ্ছি সেটা কি করে আমি সরে সরে যাচ্ছি এখানে স্ত্রী ধাতুও কাজ করছে সেই জন্য যে রাস্তার উপর দিয়ে আমরা সরে সরে এগিয়ে চলি সরতে থাকি সেটাকে সরণী বলা হয় শ্রী ধাতু থেকে এসছে সরে সরে যায় রাস্তাটা সরে না রাস্তার প্রতিকরা সরে সরে যায় গাড়ি যে গাড়িটা চলছে সেই সরে যায় তাহলে এই যে অভিসার যখন দুটো মানুষ অভিপূর্ব পরস্পর পরস্পরকে জানেন তখন একজন আরেকজনের কাছে সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে নরনারী হতে পারে কোনো সময় সেটা কিন্তু এই যে সরে সরে একজন আরেকজনের কাছে এগিয়ে যাওয়া এইটাকে বলা হচ্ছে অভিসার অভিপূর্বক মানে সে জানে যে আমি যার কাছে যাচ্ছি তার কাছে যখনই যাই সেটা বিরোধিতা হবে না সেটা গ্রহণযোগ্য হবে সেই অভিজ্ঞান আমার আছে বলেই সেই সমর্থন সেই আমার আমন্ত্রণ বা আমি আমন্ত্রিত না হয়েও আমি যেতে পারি গোপনেও যেতে পারি সেটাকে অভিসার বলছে অভিরূপে মানে যে যেখানে দুজন মিলিত হলে তাদের অভিজ্ঞান সম্পূর্ণ হবে অভিজ্ঞান পরস্পরকে জানা অভিপূর্বক একজন আরেকজনকে জানবেন এই জ্ঞানটা সে তিনি দীপ্যমান হতে পারবেন সেই প্রাণী দুটো সেই অস্তিত্ব দুটো এই জন্য এটাকে অফিসার বলা হয় প্রেমিক প্রেমিকাদের মধ্যে বা ধরুন একটা নতুন বিবাহিত স্ত্রী শ্বশুর শাশুড়ি যৌথ ফ্যামিলির মধ্যে হচ্ছেন স্বামীর কাছে যাচ্ছেন এক ঘরে আছেন স্ত্রী তারা হয়তো অভিসার করছেন অভিসারে চলে গেলেন রাত্রিবেলা সকলের অলক্ষে প্রেমিক প্রেমিকারা এটা করেন এই শব্দটা সেখানে বেশি ব্যবহার হয় অভিসার অভিপূর্বক স্মরণ অভিসার আর এটা বললাম আমরা যখন থেকে ভয়ে যাব তখন আরো বড় করে সেটাকে আমরা আমরা প্রতিভার ভেতরে যে উজ্জ্বল্য দেখি আমরা সকালের প্রভাতে যে অরুণের অরুণ অরুণ কিরণে যে আমরা ভাত হই আমরা ভাত খেলে আমাদের শরীরে যে উজ্জ্বল্য বাড়ে শরীরের স্বাস্থ্য উজ্জ্বলতা আসে সেই জন্য আমরা অন্নকে ভাত বলি আসলে আমরা ভাতও হই ভা ভয় হয় ভয়ের আধার কারণ আমরা উজ্জ্বল উজ্জ্বল হই আমাদের প্রাণ চঞ্চল হয়ে ওঠে প্রাণের প্রাণের ভেতরে গতিশীলতা বাড়ে অর্থাৎ পুষ্টিক আহার খাওয়া খেলে আমাদের গতি বাড়ে স্বাস্থ্য সম্পদ শক্তি এনার্জি বেড়ে যায় এবং সেই এনার্জির প্রতিচ্ছবি তার যে হল বা হ্যালো হলো বলে যেটা বলে যেটা বিচ্ছুরিত হয় না একটা আলো বিচ্ছুরিত হতে থাকে বিশেষ করে প্রতিভা জ্ঞানী ব্যক্তিদের বলা হয় তাদের দেহ থেকে আলো বেরোচ্ছে চৈতন্যদেব এরকম বিশাল বিশাল ব্যক্তিত্বদের মনে হতো খুব আলোক আলোকোজ্জ্বল একটা অস্তিত্ব সেই যে ভ সেই ভয়ের যেমন সূর্যের সকালে প্রভাতের আলোতে আমরা যখন ভাত হই সেই ভ প্রতিভার যে ভ সেটা তো সেই ভয়ের মানে আরো অনেক শব্দে অনেকভাবে খেলবে আমরা আপাতত অবর্ণের যেহেতু অভিশব্দটা আছে এখানে ভয়ের সক্রিয়ন আছে সেটা আমরা দেখালাম কিভাবে অভিযুক্ত শব্দের ভেতরে ভয়ের উপস্থিতি এবার আমি কয়েকটা শব্দে চলে যাই অন্তত আমি অং অং মানে এনার্জি বলেছিলাম তেজ বলেছিলাম তেজের কণাকে অং বলা হয় অংরূপিনীর অং সেই অঙ্গ বলেছিলাম মানে এনার্জি যেখানে গমন করে যে আধারে আধারে মানে যে দেহে দেহটাকেই আধার বলি আমরা দেহের ভেতরে আত্মা থাকে আত্মাকে ধারণ করে দেহ চৈতন্যকে ধারণ করে দেহ সেই দেহকে আমরা অঙ্গ বলি একটা অঙ্গ মানে পুরো দেহটাকেও অঙ্গ বলতে পারি আবার অঙ্গের কোনো একটা অংশকেও আমরা অঙ্গ বলতে পারি অঙ্গের আধার হচ্ছে অঙ্গা এবার অঙ্গা রহে যাহাতে তাকে বলে অঙ্গার অঙ্গের আধার অঙ্গা সেই অঙ্গা যার ভেতরে থাকে ছাই চাপা অঙ্গার থাকে মানে হচ্ছে তেজটা এখন কমে এসছে এনার্জিটা কমে এসছে ছাই চাপা আগুনের মতো সেই সেই সেইটাকে বলে অঙ্গার কয়লাকে অঙ্গার বলা হয় কারণ কয়লার ভেতরে আগুনটা সুপ্ত হয়ে আছে ওটা একটু আলোর শিখা জ্বালিয়ে দিলেই কাঠ বা শুকনো কাঠ বা কয়লা সেটা মানে ইয়েতে অগ্নিতে রূপান্তরিত হয়ে যাবে এই অঙ্গার থেকে অগ্নি প্রজ্বলিত করা যাবে সেই জন্য অঙ্গের আধারকে অঙ্গা বলছি অঙ্গা রহে যাহা যার ভেতরে তাকে আমরা বলছি অঙ্গার মানে যার বাহ্যিক মানসিক শক্তিটা কমে এসেছে কিন্তু আবার যদি তাকে জ্ঞানে মানসিক শক্তি দিয়ে বা দৈহিক শক্তি দিয়ে পুষ্ট করে তোলা যায় তাহলে তার ভেতরতে আবার এনার্জি বেরিয়ে আসবে এইটা হচ্ছে অঙ্গারের বৈশিষ্ট্য অঙ্গারের ভেতরে ছাই চাপা আগুনের মতো এনার্জি যেন ঢাকা আছে অনাবৃত অবস্থায় আবৃত অবস্থায় আছে তাকে অনাবৃত করলেই শিখা জ্বালিয়ে দিলেই সে জ্বলে উঠতে পারে অঙ্গারকে অলাতো বলা হয় মানে যে অস্তিত্বের মানে লালন তারনের অভাব রয়েছে যার ভেতরে সেই অগ্নিটাকে সেই এনার্জিটাকে লাতো করে রাখে মানে লালনহীন অবস্থায় রেখে দেওয়া হয়েছে ফলে অগ্নি আস্তে আস্তে শিখার তেজ কমে যাচ্ছে এটাকে বলে অলাতো অলালিত আর কি সেই জন্য অলাত বলা হয় আরেকটা হচ্ছে অঙ্গিরা অঙ্গ অঙ্গিরা মানে কি মানে অঙ্গ সক্রিয় হয়ে রহে যাহাতে অঙ্গ সক্রিয় হয়ে রহে কাদের মধ্যে বিশেষ করে জ্ঞানী লোকেরা তার ভিতরে যে আগুন আছে অর্থাৎ যারা প্রজ্ঞাবান লোক যারা শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মে যুক্ত থাকেন খুব জ্ঞানীগুণী মানুষ তাদেরকে বলা হয় অঙ্গিরা মানে তারা যে সক্রিয়ভাবে তারা অঙ্গার ছাইছাপা আগুন উৎপন্ন করতে পারেন যাদের ভেতরে অগ্নি সঞ্চারিত করে দিতে পারেন ছাত্রদের মধ্যে অর্থাৎ জ্ঞান জ্ঞানের আলো জ্বালিয়ে মতো তাদেরকে অঙ্গিরা বলা হয় অর্থাৎ প্রজ্ঞাবান মানুষ প্রাচীন শিক্ষাব্রতীগণ বা এখনকার শিক্ষাব্রতীও যারা জ্ঞানের শিখা শিক্ষা প্রজলিত অন্যের অন্য অস্তিত্বকে ছাত্রদের মধ্যে যেটা যদি সঞ্চারিত করতে পারেন তাহলে আমরা তাকে তাকে বলবো অঙ্গিরা এরপরে আমি চলে যাই অঙ্গুলে চলে অঙ্গ যদি নবরূপ নিয়ে হয় লালিত তাকে বলে অঙ্গুল অঙ্গুলের সক্রিয়ন হচ্ছে অঙ্গুলি এই যে অঙ্গুলি আমাদের আঙুল এটাকে আমরা আঙুল বলি অঙ্গুলির আধার অঙ্গুলের আধার হচ্ছে আঙুল আচ্ছা অঙ্গ অঙ্গ লালিত হয় আঙ্গুল দিয়ে আমরা আঙুল কোনো কাজ যখন আমরা কোনো কিছু করতে পারি না কোনো কিছু তুলতে পারি না তখন আঙুলটাকে বেঁকিয়ে নিলে ঘি তোলার সময় সোজা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুলটাকে আমরা বেঁকিয়ে নিই অ্যাঙ্গেলের মতো করে নিই ইনফ্যাক্ট এই আঙ্গুল শব্দটা তৈরি হয়েছে ওই অ্যাঙ্গেল থেকে এমনকি ঈশ্বরের দূত যে অ্যাঞ্জেল তারা শিষ্যদের কাছে পরী হয়ে তারা চলে আসেন দেব দেবতাদের প্রতিনিধিত্ব করে তারা চলে আসেন তারা অনেক উপহার নিয়ে আসেন এবং তাদেরকে আমরাও উপহার অর্থাৎ আমরা যখন সরকারি কর্মচারী সরকার একটা দেহ দেহ সমাজ সমাজ সেই দেহের শাসক পরিচালনা করছেন শাসক আমাদের এই বিশাল দেহ তার ভেতরে অঙ্গুলি একটা ছোট্ট দেহ কনিষ্ঠতম দেহ সেই কনিষ্ঠ দেহ কি করছে সেই পুরো সম্পূর্ণ দেহের প্রতিনিধিত্ব করে সে কি করছে প্রয়োজনীয় জিনিস আহরণ করছে তেমনি সমাজ দেহে সরকারের হয়ে যারা সরকারি কর্মচারী সরকারি পরামর্শদাতা তাদের যারা কনিষ্ঠ সদস্য ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর বা কাস্টমস এর ইন্সপেক্টর এরা কি করে ওই আঙ্গুল বেগিয়ে ঘি তুলে নিয়ে আসে প্রজাদের সম্পদের একটা অংশ তারা এই জন্য তাদেরকে অঙ্গুলি বলা হয় হ্যাঁ আঙ্গুল বেকাল না বেকালে ঘি ওঠে না অর্থাৎ সমাজ দেহের দেহকে পরিচালনা করতে গেলে তারও তো সম্পদের দরকার তারও অর্থ দরকার সম্পদ দরকার সেই অঙ্গুলি অঙ্গুলি যারা সমাজ দেহের যারা অঙ্গুলি তারা গিয়ে আঙ্গুল বেঁকিয়ে সম্পদ আহরত করে নিয়ে আসে তাহলে অঙ্গুলি শব্দের অর্থ শুধু মানব দেহের আঙ্গুল না সমাজ দেহের সরকারি পরামর্শদাতা সংগ্রাহক হ্যাঁ তাদেরকেও আমরা রাষ্ট্রের যারা কর্মচারী তাদেরকেও আমরা অঙ্গুলি অঙ্গুল বলতে পারি অঙ্গুলি মানে সরকারি কর্মী সাদৃশ্যে আঙ্গুল এটা হচ্ছে সাদৃশ্য অর্থ আসলে অঙ্গুল শব্দটা আঙ্গুল শব্দটা তৈরি হয়েছিল সরকারি কর্মীদের বোঝানোর জন্য তখন সেটাকে তার সাদৃশ্য অর্থ হিসেবে আঙুলটাকে দেখিয়ে বলেছে এইটা এইটা হচ্ছে আঙ্গুল তো সমাজদেহের আঙুলটা কোথায় সেটা হচ্ছে সরকারি কর্মচারী এই হচ্ছে ক্রিয়াভিত্তিক অর্থ অর্থাৎ কোনো ফিক্সড অর্থ নয় অঙ্গুল মানে শুধু এই আমার ফিঙ্গারটাকেই আঙুল বলবো তা নয় আমরা ওই স্বর্গের পরিদেরও আঙ্গুল বলা হতো অ্যাঞ্জেল বলা হতো ওই অ্যাঞ্জেলস থেকে আঙ্গুল হয়েছে অ্যাঞ্জেল হয়েছে হয়েছে অ্যাঙ্গেল বর্ষি দিয়ে যখন আমি মাছ ধরি সেটাকে ত্রিভুজের কোণটাকেও আঙুল বলা হয় ত্রিভুজটা যেখানে একটা কোণে যখন বেঁকে গিয়ে আরেকটা রেখার সঙ্গে যুক্ত হয় একটা কোণ তৈরি হয় অ্যাঙ্গেল তৈরি হয় একটা তাই তো সেটাকেও অ্যাঙ্গেল বলা হয় জামিতিতে অর্থাৎ সমস্ত জায়গায় এটাকে বলে প্যারালেলিজম সমান্তরবাদ আমাদের ভাষাতত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক ভিত্তিক যেখানে একই শব্দ আমরা আকাশের নক্ষত্রকেও যেমন নক্ষত্র বলি সমাজের নক্ষত্রকেও নক্ষত্র বলি যাদের শক্তি নেই যার আলোতে আলো দিয়ে সূর্যের আলো চন্দ্রের আলোর যে ক্ষমতা আছে নক্ষত্রের আলো এতই মিটিমিটি এতই নিরীহ এতই মৃদু যে তার কোনো অভিঘাত আমরা উপলব্ধি করতে পারি না এত দূর থেকে এই পৃথিবী গ্রহের বুকে বসে সেই জন্য আকাশের বৃহৎ বৃহৎ সূর্যের চাইতে সহস্র গুণ বড় এরকম নক্ষত্রকেও আমরা তার শক্তি নেই বলে শক্তির অভাব থেকে যার নেই ভেতরে তাকে আমরা নক্ষত্র বলছি আমাদের যারা এই শাহরুখ খান বা আমাদের এখানকার টলিউডের নায়কদের তাদের কোনো শক্তি আছে এখন পার্লামেন্টের সদস্য হয়েছেন বলে ওই যে কি দেব আমাদের নায়ক বাংলা সিনেমা এখন পার্লামেন্টের সদস্য হয়েছে মানে রাষ্ট্রশক্তির একটা অঙ্গীভূত হয়েছেন আইনসভার সদস্য হয়েছেন বলে তার ক্ষমতা কিন্তু বেশি কিন্তু উনি ফিল্ম স্টার ছিলেন শুধু অভিনয় করতেন তার চাইতে একটা কনস্টেবলের অনেক বেশি তিনি অনেক পপুলার হতে পারেন জনপ্রিয় হতে পারেন কিন্তু একটা কনস্টেবল গিয়েও তাকে ধরে আনতে পারত ক্রাইম করলে বা কোনো রাষ্ট্র যদি তাকে প্রশ্নচিহ্ডের মুখে দাঁড় করো তো করতে পারতো তো এই যে নক্ষত্র শব্দটা দিয়ে আমরা আকাশের নক্ষত্রকেও যেমন বোঝাতে পারি সমাজেও যাদের ক্ষাত্রশক্তি শক্তি নেই অথচ তারা উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছেন কিন্তু তার তেজ নেই কোন তাকে আমরা বলি নক্ষত্র এইটাকে বলে প্যারালিলিজম এটাও ক্রিয়াভিত্তিক শব্দার্থভিত বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্বের আমাদের প্রাচীন ভারতীয় ভাষা তত্ত্বের একটা উজ্জ্বল বৈশিষ্ট্য এরকমভাবে অচ্ছ অচ্ছ শব্দটাকে দেখা যাক অচ্ছ মানে কি অস্তিত্বের চয়ন আমি কিছু করতে আমরা যখন স্বচ্ছ বলি স্বচ্ছ জল তখন কি বলি স্বচ্ছ মানে কি ট্রান্সপারেন্ট অর্থাৎ কোনো বুজকুড়ি নেই কোনো বাধা আর পর্দা নেই তাহলে এখানে চ আর ছটা এলো কেন আমরা তো সেরকম জলই চাই সেরকম মানুষের সঙ্গেই কথা বলতে চাই যার হৃদয়টা আমি পড়তে পারি যে কুট যে কুটিল যার অন্তরটা আবৃত সেইটাকে যদি সেটা যদি ছাদিত থাকে আচ্ছাদিত থাকে ঢাকা থাকে তাহলে আমি মানুষটার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করবো কি করে হৃদয়ের ভাবের আদান প্রদান করবো কি করে আমাদের একটা স্বাভাবিক প্রাকৃতিক আগেকার দিনে প্রাচীন মানুষেরা খুব স্বাভাবিক প্রাকৃতিক ভাবে মানুষের আরেকজনকে পরস্পরকে বুঝতে পারতেন পরস্পরের ভাবনার আহ শরিক হতে পারতেন এখনকার দিনে আমি আমার মুখোমুখি দাঁড়িয়ে একজন কি বলছে মুখে যা বলছে ভেতরে কি সেটাই কি ভাবছে সেটা নাও হতে পারে এই যে অস্বচ্ছতা স্বচ্ছতার অভাব এটাকেই বলছে আচ্ছাদন নেই যেখানে সেটাই হচ্ছে অচ্ছ সেটাই ট্রান্সপারেন্ট সেটাই পরিষ্কার আমাদের অচ্ছ স্বচ্ছ থাকা সু যোগ অচ্ছ উ আর অ মিলে ওটা ব এসে গেল দন্ত বফলা হয়ে গেল উ যোগ অ উ অন্তঃস্থের দন্তস্য রইল অটা উটা অচ্ছের অ এর সঙ্গে মিশে ওটা স বফলা হয়ে গেল স্বচ্ছ হয়ে গেল তো অচ্ছ আর স্বচ্ছের মানে বোঝা গেল ছ মানে যার যে যে যাকে আমি চয়ন করতে চাই যে বস্তু যে জল আমি চয়ন করে পছন্দ করেছি এই জলটা নেব সেটা যদি ছাদিত থাকে আচ্ছাদিত থাকে ময়লায় নোংরায় ছাদিত স্বচ্ছতা যদি না থাকে তাহলে তো সেটা আমি চয়ন করব না তাহলে চয়ন করতে গেলে ওই জন্য আমরা অচ্ছ বলি আচ্ছা বলি ধরুন আমি কারোর সঙ্গে কথা বলছি সে সেটা জিনিস বোঝাতে চাইছে আমাকে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আমি বুঝতে পেরেছি মানে কোনো নেই নেই স্বচ্ছতার অভাব তুমি যা আমি সেটা বুঝতে পারছি অনুভব করতে তাই আমরা একটা সম্মতিসূচক আচ্ছা আচ্ছা শব্দ আমরা তার সঙ্গে তাকে সমর্থন জানাচ্ছি যে আমি তুমি যা বলছো সেটা আমি স্বচ্ছতার সঙ্গে হৃদয়ঙ্গম করেছি এই যে আচ্ছা শব্দটা অচ্ছের আধার অচ্ছের দুটোর দুটো আধার দেওয়া হয়েছে ছাদনের ওপর পরেও একটা আধার দেওয়া হয়েছে ও এর উপর অস্তিত্বেরও একটা অস্তিত্বকে বাড়িয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছাদিত অচ্ছদ থেকে আচ্ছাদ আচ্ছদ হয়েছে আচ্ছা আচ্ছাদন হয়েছে হ্যাঁ ছাদন ক্রিয়া ছাদন ক্রিয়ার মধ্যে ছেদন ক্রিয়াও হয় অর্থাৎ ছেদন যদি থাকে ছিদ্র থাকে তাহলে তো আচ্ছাদন কাজ করবে না কিন্তু ছ দিয়ে ছেদনও হয় আচ্ছাদনে যদি ভেদ করে দিই তাহলে সেটা ছেদন হয়ে যাবে সেখানেও ছ বর্ণের ব্যবহার হবে অর্থাৎ ইতিবাচক আমরা যেমন বদের বয়ের বহনও বলেছি অবহনও বলেছি বর্ণের মানে তাহলে ছয়ের মানে ছাদনও হতে পারে অচ্ছে অচ্ছাদনও হতে পারে অর্থাৎ ছেদন হতে পারে ছেদ করে দিলাম যেটা আচ্ছাদনের বিপরীত ছিদ্রযুক্ত করে দিলাম মানে আচ্ছাদনকে উন্মুক্ত করে দিলাম আচ্ছাদনের আধারের আচ্ছাদনের যে ছাদটা আছে সেটাকে ফুটো করে দিলাম একটা টিনের চাল মাঝখান দিয়ে আমি উপরের চাল দিয়ে একটা ফুটো করে দিলাম তাহলে তো ওটা ছিদ্র হয়ে গেল ছেদন ক্রিয়া হয়ে গেল তাহলে ছ দিয়ে ছেদনও হয় অর্থাৎ নেতিবাচক মাইনাস ভ্যালুতে অর্থাৎ এ বি রেখা থেকে ও বিন্দু থেকে আমি এ বিন্দুর দিকে যাচ্ছি ওয়াই এর সরি ওয়াই এর দিকে যাচ্ছি তাহলে কি হবে নেতিবাচক অর্থ হবে প্রতিটি বর্ণেরই এরকম দুরকম অর্থ আছে ক্রিয়া যেমন বোঝায় ক্রিয়াকারীকে কারক কেউ যেমন বোঝাতে পারে তেমনি ইতিবাচক এবং নেতিবাচক দুটো অর্থেই প্রসারিত হতে পারে দুদিকেই তাহলে আমরা ওছি এবার ওছি শব্দে চলে যাব ওছি শব্দ হচ্ছে অস্তিত্বের ছি যার ভেতরে আছে ছি মানে কি আচ্ছাদন সক্রিয় আছে অস্তিত্বের আচ্ছাদন চাইতো আমি ছোটবেলায় বাবা মা মরে গেল আমার এবার আমাকে দেখভাল করবে কে তাহলে একটা একজন ওছি ওছি পরিষদ বা তত্ত্বাবধায়ক সেটা ব্যাংক হতে পারে যে আর্থিক ব্যবস্থাটা আমার শিক্ষা দীক্ষার জন্য আমার লালন পালনের যারা করবেন তাদের তো একটা অর্থের যোগান দিতে হবে আমার বাবা মা যদি একটা ট্রাস্টি করে দিয়ে যান যেটাকে আমরা অছি বলি বাংলায় ওছি মানে কি অস্তিত্বের ছি মানে যেখানে আচ্ছাদনটা ছাদনটা সক্রিয় থাকবে সক্রিয়ভাবে কাজ করবে ছাদনটা নেই সরে গেছে কিন্তু সেই অছি কিন্তু ছাদনটা সক্রিয়ভাবে কাজ করতে থাকবে ছাদন চলে যাওয়ার পরেও ছয়ের রশ্মিকার যেই দিয়ে দিলাম ছাদনটা চলে গিয়েও ফিরে আসলো মানে অছির মাধ্যমে বোঝা গেল বোঝা গেল না অস্তিত্বের ছি মানে সত্তাকে সক্রিয়ভাবে আচ্ছাদন করিয়া রাখে যে ছ মানে আচ্ছাদন করা অ ছ বললে ছাতন ছাদন আচ্ছাদন নেই যেখানে কিন্তু সেই ছটাকে যে সক্রিয় করে দিলাম তখন সে নেতিবাচক অর্থে আর থাকতে পারলো না ছাদনটা সক্রিয় হয়ে আচ্ছাদন দিতে শুরু করে দিল তখন অটা অস্তিত্ব হয়ে গেল আমরা যখন অচ্ছ বলছিলাম তখন অটা নেতিবাচক ছিল এখানে অচিতে অটা ইতিবাচক হয়ে গেল ছিটা ইতিবাচকের সক্রিয় অঙ্কে বোঝাচ্ছে অর্থাৎ ছাদন আচ্ছাদনটা সক্রিয়ভাবে মাথার উপরে কাজ করলো অভিভাবক অভিভাবক চলে গেছে কিন্তু অস্তিত্ব যে অভিভাবকহীন হয়েছিল সে তার ওপরে ছাদনটা আবার সক্রিয় হয়ে গেল অন্য একজন উচি চলে এলো অভিভাবক চলে এলো বুঝা গেছে আমরা উচি পরিষদ গঠন করি বিশেষ করে আমরা যখন অনেক অনেক ফ্যামিলির দুর্ঘটনায় বাচ্চারা ইয়ে হয়ে যায় অসহায় হয়ে যায় অভিভাবকহীন হয়ে যায় তখন তাদের লালন পালনের জন্য সমাজ স্বীকৃত পদ্ধতি আছে কোন একজন কয়েকজন মিলে একটা ট্রাস্ট গঠন করে তাদের দেখভাল করে এখন সরকার থেকে অনেক সংস্থা আছে যারা তাদেরকে লালন পালন করেন সেগুলো সবই তত্ত্বাবধায়ক সংস্থা এবার অচি অচির জায়গায় যদি অছিলা হয় তাহলে কি হয়ে যাবে সম্পূর্ণ বিপরীত একটা মানে চলে আসবে একটা লয় লালন লালনের আধার অছিলা মানে নাই ছিলা যাহাতে আচ্ছাদনের সক্রিয় সক্রিয় হতে সক্রিয়ন দেখাতে হলে তাকে তো লালন পালন করতে হবে সেটা নেই অর্থাৎ আমি এমনই বাজে কাজ করেছি সত্যের সত্যকে ঢেকে রাখতে পারিনি অর্থাৎ মিথ্যা কাজ করেছি মিথ্যাচরণ করেছি সত্যকে আমি ঢেকে রাখতে পারছি না সত্যটা বেরিয়ে পড়েছে অথচ আমি কিছু যুক্তি দিয়ে যাচ্ছি সেই সত্যটাকে ঢাকার জন্যে মিথ্যা বলে যাচ্ছি এটাকে বলে আচ্ছাদনের সক্রিয়নের লালন সক্রিয় ছিল না কিন্তু জোর করে আমি একটা সেই ছিলা নেই যাহাতে সেখানে আমি ছিলা যুক্ত করার চেষ্টা করছি আচ্ছাদন লালন করার চেষ্টা করছি একটা কৃত্রিমভাবে অর্থাৎ একটা মিথ্যা আচ্ছাদনের কে আশ্রয় করে আমি যুক্তি দাঁড় করিয়ে আমার আমি যে সত্য অপলাভ করেছি আমার আমি আমার আমার মিথ্যাটা অনাবৃত হয়ে সত্যিটা বেরিয়ে এসেছে অর্থাৎ আমি একজন অপরাধী আমি একজন মৃত্যু আমি একটা নীতিহীন কাজ করেছি অগর্বিত কাজ করেছি সেইটাকে ঢাকার জন্যে আমি কি করছি একটা ছিলা ব্যবহার করছি আচ্ছাদন লালন করছি সেই আচ্ছাদনটা কি মিথ্যার আচ্ছাদন এই জন্য বলছে এখানে প্রকৃত সত্যিকারের ছিলাটা নেই যেখানে সেটাই হচ্ছে অছিলা বোঝা গেল ছয়ের ছাদন ক্রিয়ার অর্থটাও পরিষ্কার লয়ে লালন ক্রিয়ার অর্থটা ক্রিয়াভিত্তিক অর্থটাও রইলো আবার এর যে ইতিবাচকতা নেতিবাচক কখন ইতিবাচক হবে কখন নেতিবাচক হবে সেটা প্রেক্ষিত অনুযায়ী আমরা অর্থটা বুঝে যাব বুঝতে হবে আমাদের তবেই আমরা শব্দার্থকে নিষ্কাশন করতে পারবো প্রত্যেকটা বর্ণের অর্থ এবং কোন ক্রিয়া থেকে জাত হয়েছে শব্দটি কোন শব্দই ক্রিয়া ক্রিয়া থেকে আসেনি এরকম কোনো শব্দ হতে পারে না আগে ক্রিয়া ক্রিয়া করতে করতেই মানুষ শব্দ তৈরি করেছে সেই ক্রিয়াকে কিভাবে সম্বোধন করবে ক্রিয়াটাকে কিভাবে কমিউনিকেট করবে অন্য অন্যকে বোঝাবে কি করে করে আমি যেভাবে একটা ফল লাভ করেছি পেয়েছি কাজটা সেইটা সেই জ্ঞানটা আমি কিভাবে অন্য অন্যের কাছে বহন করে তার কাছে পৌঁছে দেব তখনই সেই ক্রিয়া থেকে অন্য ক্রিয়া ক্রিয়াজাত শব্দ অন্যান্য শব্দ তৈরি হয়েছে সেই জন্য আমরা বলছি আমাদের ভাষা তত্ত্ব যেটাকে আমাদের ভারতবর্ষের প্রাচীনে যে ভাষাতত্ত্বটা ছিল অস্পষ্টভাবে ছিল বর্ণগুলোর এরকম সুন্দর করে ব্যাখ্যা দেওয়া ছিল না সেই সময়ের পুনরুদ্ধার পুনরুজ্জীবন এক অর্থে সেটাকে আবিারও বলা যেতে পারে সেটা আমরা করেছি ইনভেনশন হলো ডিসকাভারি করেছি এবং পূর্ণাঙ্গ রূপে সেটাকে প্রস্তুত করে পরিবেশনও করা হয়েছে এটা করেছেন কলিম খান শ্রদ্ধেয় কলিম খান এবং রবি চক্রবর্তী মহাশয় আচ্ছা অছিলা মানে যার ভেতরে অনাবৃত সত্যকে আচ্ছাদিত করার যোগ্য কারণ নেই অনাবৃত সত্যকে আচ্ছাদিত করার কোনো কারণ নেই যাই বলছে সেটা অছিলা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো এত সুন্দর ভাবে শব্দগুলোর উৎপত্তি হচ্ছে অজ্ঞ শব্দটা বলি সময় আছে ও নাই বোধহয় আজকে বোধহয় থামতে হবে আজকে আজকে আমি সামনের দিন আর আজকের পর্বের শুরুর দিকে আর কি আপনি আলোচনা শুরু করলেন বলে আপনাকে আর বিরক্ত করিনি মাঝখানে আমার আগের পর্বের থেকে একটা প্রশ্ন বাকি রয়ে গেছে সেটা হচ্ছে অভিনয় প্রসঙ্গে অভিনয় প্রসঙ্গে অভিনেতা শব্দটা আমার মাথায় এসেছে আর সেখান থেকে সেই তুলনায় শুধু নেতা বলতে আমরা যা বুঝি তার যে কাজ নেতার যে কাজ সেটাও আমি যা দেখলাম যে নেতৃত্ব দেওয়া নেতৃত্ব দেওয়া এই নেতৃত্ব দেওয়া কাজের মধ্যেও কিন্তু নেত্র কথাটার নেত্র শব্দটার যোগাযোগ রয়েছে আমি দেখতে পাচ্ছি আর অভিনয় শব্দটার ব্যাখ্যাটাও যেটা আমরা জানলাম আর কি দর্শকদের বা বাকি লোকেদের চোখের সামনে নিত করা বা উপনীত করা তো সেক্ষেত্রে নেতা নেত্রীদের কাজটাও কি বাকি সবার নেত্রের সামনে বাকি সবার চোখের সামনে এখন দেবো আমি পরবর্তী পর্বে এটা উল্লেখ করে বললে আর কি হতো আহ সেটা আমি পরবর্তী পর্বে বলে দেবো আর মোটামুটি আজকের পর্বে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নেই হয়তো মানে এত গভীরে আর কি আলোচনা যাচ্ছে আরো দু একবার দেখার পরে হয়তো কিছু প্রশ্ন মনে হতে পারে তো দর্শক শ্রোতা বন্ধুদেরও সেই একই কথা মানে আমি আর কি করে যাচ্ছি কথাটা তো দুঃখিত আর আলোচনা গভীরে যাচ্ছে যে একটা শব্দের এতটাই বিশ্লেষণ করতে গিয়ে একটা শব্দ তো আর কিছু সীমিত কিছু বর্ণ দিয়ে তৈরি না আরো বিভিন্ন রকমের বর্ণ দিয়ে তৈরি তো একটা শব্দের বিশ্লেষণ করতে গিয়ে আরো অন্যান্য বর্ণগুলো চলে আসছে সেই বর্ণের কিছুটা মানে না বুঝলে আবার সেটা ধোঁয়াশা থেকে যাবে সেটা না বললে তো সেই জন্য নারায়ণ বাবু বুঝে বলছেন যতটা বলা দরকার যতটা বলা দরকার আর যতটা সেই বর্ণটার সময় বলবেন উনি তো যাই হোক একটু ধৈর্য ধরতে বলছি সবাইকে ধীরে ধীরে সবই পরিষ্কার হয়ে যাবে প্রথম প্রথম কিছু কনফিউশন প্রশ্ন মনে হলো একটু বারবার করে দেখতে দেখতে আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের সময় সুযোগ মতো দেখবেন আর আর কি আর এই পরবর্তী পর্বে দেখা হবে সামনের বৃহস্পতিবার দিন বাংলাদেশের রাত নটায় আর ভারতের সন্ধ্যে সাড়ে আটটায় আজকের পর্ব এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা না লাইটটা এখনো স্টুডিও থেকে কাটা হয়নি লাইফটা চলছে এখনো